বরাবর মতো আমরা আজকেও আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এসেছি একজন রোগীর সাথে কথা বলতে, যিনি কিনা এখানে ভর্তি দিন আছেন। আমরা ওনার সাথে কথা বলবো এবং ওনার রোগ এবং তার চিকিৎসা সম্পর্কে জানবো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম জুবায়ের আহমেদ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? জি, আমি সিলেট থেকে। সিলেট থেকে? আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে বা কোন রোগে এখানে এসছেন যদি একটু খুলে বলতেন আমাদের, আপনার প্রথম থেকে আপনার রোগের উৎপত্তি এবং চিকিৎসা সম্পর্কে। আপনি এখানে যে চিকিৎসা পেয়েছেন যদি টোটাল ব্যাপারটা আমাদেরকে একটু বিশ্লেষণ করতেন। জি, আমি 3-4 বছর থেকে আমার গাড়ির মধ্যে ব্যথা হয়। আচ্ছা, তো আমি অনেক ডাক্তার দেখাইছি, সবাই কিছুদিন ঔষধ দেয়, ধরেন 1 মাস 15 দিন এভাবে খাই, সুস্থ হয়। কিন্তু আবার দেখা যায় 6 মাস 1 বছর পরে মনে করেন আবার এই সমস্যাটা হয়। আচ্ছা, তো এখানে আসছি মূলত, আমি ওই যে আমার একদিন প্রচণ্ড গাড় ব্যথা হচ্ছিল, তো আমি ইউটিউবে সার্চ দিলাম যে মানে, তখন ওখানে দেখলাম যে শফিউল্লাহ সারের মনে করেন টেলিভিশনের ইয়ে আর কি সাক্ষাৎকার। আচ্ছা, তো ওখানে ওনার সাক্ষাৎকার শুনে আমার এমনি ইয়া লাগছে আর কি, মানে ওনার কথাগুলো একটু ইয়া হয়েছে, ভালো লাগছে। আচ্ছা, তো ভালো লাগাতে মনে হয় ওখানে আসছি। ওখানে স্যার আসি, আমাকে একটা এমআরআই দিছে। এমআরআই দেওয়ার পরে স্যার বলছে যে এই জায়গায় সমস্যা, ওখানে ইয়া করতে হবে, আসতে হবে আর কি। তো ওখানে আসো মোটামুটি দেখলাম আর কি। এখন আপনার কি অবস্থা? এখন মোটামুটি মনে হচ্ছে আর কি একটু ভালো। আচ্ছা, কতদিন যাবত আপনি এখানে চিকিৎসা নিচ্ছেন? আমি 13 দিন হয়েছে আজকে। 13 দিন? 13 দিন। আচ্ছা, আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে মানে এখানকার যে চিকিৎসা সেবা আপনি পেয়েছেন বা আপনার যে সমস্যাটা নিয়ে এসেছিলেন সেটার এখনকার যে অবস্থা, তাতে আপনি কতটুকু সন্তুষ্ট? না, আসলে মোটামুটি এখানকার চিকিৎসা অনেক মানে ভালো। আচ্ছা, অনেক জায়গা থেকে এখানকার চিকিৎসা অনেক একটু মানে ইয়ে আসছে। আচ্ছা, এখানকার যে স্টাফ, নার্স, ম্যানেজমেন্ট বা ডিউটি ডক্টররা আপনাকে চিকিৎসা দিয়েছেন বা এখানকার যে স্টাফ নার্সরা ছিল তারা আপনার সর্বক্ষণিক সেবা দিয়েছেন কি না সে ব্যাপারে যদি একটু জানতে চাই। না, ঠিক আছে, ওনারা সবাই একটু আন্তরিকতার হয়েছে, চিকিৎসা দিয়েছেন আমাদেরকে। আচ্ছা, এখানকার পরিবেশ কেমন লেগেছে আপনার বা এখানকার খাবারের কথা যদি একটু জানতে চাই? সব মিলে, টোটাল সব মিলে মোটামুটি ভালোই লাগছে আমার। আচ্ছা, আপনার যে সমস্যাটা, এই সমস্যার মতো অনেক রোগী বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে আছে যারা আসলে কোথায় সঠিক ট্রিটমেন্টটা পাবে বা কোন ডাক্তারের কাছে গেলে তারা তার সমস্যাটা নিয়ে সঠিক চিকিৎসা পাবে সেটা তারা জানে না বা ভুল জায়গায় গিয়ে তারা ভুল চিকিৎসা পান। সেই সব রোগীদের বা এই সব সমস্যায় যারা ভুগছেন তাদের সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে। আসলে মানে এখানে যদি একবার কেউ আসে আর স্যারের কথাগুলো যদি শুনে, অবশ্যই ওনার কথাগুলো মানে ইয়া লাগবে বা ভালো লাগবে। আর এখানে যদি চিকিৎসা নেই ওনারা, আশা করি সুস্থ হবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনাকে যিনি চিকিৎসা দিয়েছেন মানে ডক্টর শফিউল্লাহ প্রধান, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, তার সম্বন্ধে এবং ডিপিআরসি হসপিটালের সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে। না, ঠিক আছে, আমি তো আগে বললাম যে ওনারা সবাই মনে হয় মানে খুবই আন্তরিক। আচ্ছা, এটাতে কোনো সমস্যা হচ্ছে না, সব দিক দিয়ে মোটামুটি ভালো আর কি। আচ্ছা জি, আপনাকে অশেষ ধন্যবাদ বিডি টুডেস এর সাথে আপনার মতামত শেয়ার করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।